Flashback. মিতুল ভাই হাইছেন না মুড নেই বক্তৃতা কি হাসবে নাকি ও হাসি যাচ্ছে ওর হাসি এন্ড অফ ফ্ল্যাশব্যাক Thank you.
আমাদের এই এই টোটাল চক্করে আমরা মৃত্যু সাক্ষাৎ পাই। থাকলেই হবে না দিদি, কোনো সমস্যা নাই। এবং দাদু চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক মোল্লা সাগর। আমরা গ্রামবাসীর কাছে অশেষ আভারী। ঝলমলিয়া নির্মাণের কাজে সবাই সহযোগিতা করেছেন। আমি এই মাটির প্রতিটি ধুলিকণার কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের যে ভালোবাসা পেয়েছি আমি জানি না কতটুকু আমি ফিরিয়ে দিতে পারবো কিনা কোনোদিন। আর আমার সবচেয়ে আনন্দের ব্যাপার, আমার নিজের দেশের বাড়ি অনেক আগেই সাগরের তলে বিলীন হয়ে গিয়েছিল। আমার মানে গ্রামের কোনো বাড়ি নেই। আমাদের আমি ছোটবেলায় যখন দেখতাম গরমের ছুটিতে, এই উৎসব পার্বণের ছুটিতে আমার বন্ধুরা বাড়ি যায়, আমরা ভাই বোনরা বাড়ি যেতে পারতাম না। তো এই ঝলমলিয়া গ্রাম, এই গ্রামটাকে আমি আমার নিজের বাড়ি মনে করি। আমি ছোট্ট একটা কাজ করবার চেষ্টা করেছি। এই গল্প প্রতিটা মানুষের গল্প, আমার নিজের গল্প। মানুষের জীবনের হাসি, আনন্দ, দুঃখ, কান্না, রোগ, রাগ, অভিমান অনেক কিছুই থাকে। এই ছবিতে আমি এই ঝলমলিয়া দিঘিকে কেন্দ্র করে, এই দিঘির টানে, এই দিঘির সংশ্লিষ্ট মানুষ মানুষের জীবনকে একটু দেখবার চেষ্টা করেছি দীর্ঘ 6.5 বছর ধরে। তো এখানে আমি সবাই ছবি আনতে পারিনি, সবার কথা বলবার চেষ্টা করেছি কিছু কিছু মানুষের জীবনের গল্পের কাছে গিয়ে। এই গল্পটা যে কোনো মানুষের হতে পারত, ঘটনাক্রমে এটা হয়েছে ওনাদের গল্প, ওনাদের প্রতিবেশীদের গল্প, কিন্তু এটা আসলে মানুষের গল্প, জীবনের গল্প,
এবং এই ছবিটা নিয়ে যখন আমি দেশ বিদেশে গেছি, আমেরিকাতে এই ছবির প্রথম সংগ্রহে, ওইখানকার মানুষেরা আমাদের জীবন মানুষ সম্পর্কে কতটুকু জানতেন আমি জানি না, এই ছবিটা দেখে ওইখানের দর্শক হেসেছেন, কেঁদেছেন, আপনাকে আপ্লুত হয়েছেন। এই ছবিটা আমি ইউরোপের সবচেয়ে পুরনো যে পরিবেশ নিয়ে চলচ্চিত্র উৎসব হয় 1700 ছবির মধ্যে এটা দ্বিতীয় স্থান অধিকার করে। বিশ্বের নানা মহাদেশ থেকে বাংলাদেশের যে চলচ্চিত্র উৎসব হয়েছে, স্বল্প মুক্তধর্ম চলচ্চিত্র উৎসব, 109টি দেশ থেকে 2500 চলচ্চিত্র এসেছিল, তার মধ্যে প্রথম হয়েছে ছবি, এবং শুধু 6 মহাদেশ থেকে। আমার বলবার অনেক কিছু আছে, আমি আপনাদেরই ছেলে, আমি যখন জিজ্ঞাসা করবেন তখনই বলতে পারবো, এখন আপনাদেরকে ধরছে আর বাদ ভাঙবো না। আমরা ছবিটা দেখবো, আর আমার বন্ধু সাগর, সাগর আমাকে এই মাটিতে এনেছিল, আমাদের বন্ধু সনাতনের উশিলায় আমি এসেছিলাম, আমরা আসি, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালোবাসা পেয়েছি, এবং সারা জীবনে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ধন্যবাদ। Thank you.